পিরিয়ডের দিনগুলিতে কি খাবেন, চলুন জেনে নেই। একজন নারীর জীবনে অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ঋতুস্রাব বা পিরিয়ড। এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে একজন নারী গর্ভধারণে উপযুক্ত হয়। পিরিয়ডের মধ্য দিয়ে একজন মায়ের জন্ম হয়। এই সময়টা প্রত্যেক নারীর জন্য বেশ কঠিন ও চ্যালেঞ্জিং। প্রত্যেক নারীকে এই সময়ে শারীরিক ও মানসিক কিছু সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে আছে তলপেটে অতিরিক্ত ব্যথা, খিটখিটে মেজাজ, মাথা ঘুরানো, অ্যাসিডিটি, মুখে অরুচি, বমি বমি ভাব, অস্বস্তি বোধ ইত্যাদি। পিরিয়ডের দিনগুলিতে রক্তক্ষরণের কারণে শরীরের আয়রনের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি পুষিয়ে এই সময় নিজেকে সুস্থ ও কর্মক্ষম রাখতে কিছু খাবার গ্রহণ বেশ জরুরি। চলুন জেনে নেই খাবারগুলো কী কী। ফাইবার, আঁশজাতীয় খাবার দেহের হজম শক্তি উন্নতি করবে, পিরিয়ডের সময় সুস্থ থাকার অন্যতম অপরিহার্য শর্ত। তাই প্রতি বেলায় খাবারে রাখুন সবুজ শাকসবজি ও ফাইবার সমৃদ্ধ খাবার। পানি, পিরিয়ডের সময় রক্তের পাশাপাশি শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়, এই অভাব পূরণ করতে প্রচুর পানি খেতে হবে। ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামযুক্ত খাবার মাথা ব্যথা, পেট ব্যথা, পেশির টানের মতো লক্ষণগুলো কমাতে সাহায্য করে। মিষ্টি কুমড়ার বিচি, কলা, মিষ্টি আলু, বিনস ইত্যাদি। ভিটামিন B12 এবং ভিটামিন B6 পেট ফাঁপা এবং মুড পরিবর্তন রোধ করে। ব্রোকলি, টমেটো, লেবু, কমলা, কর্ন, ডিম, আখরোট, চিয়া বীজ ইত্যাদি ভিটামিন B12 ও B6 সমৃদ্ধ খাবার। আয়রন, পিরিয়ডের সময় যেসব খাবারে প্রচুর আয়রন পাওয়া যায় সেগুলো খেতে হবে। শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে যেমন মাছ, মাংস, ডিম, কলিজা, কচু শাক, পুঁই শাক, ডাঁটা শাক, ফুলকপির পাতা, ছোলার শাক, ধনে পাতা, তরমুজ, কালোজাম, খেজুর, পাকা তেঁতুল, আমড়া ইত্যাদি। অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কমানোর জন্য লাল মাংস খুব প্রয়োজনীয়। চর্বি ছাড়া লাল মাংস রাখুন খাবারের তালিকায়। ক্যালসিয়াম, পিরিয়ডের চলাকালীন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। দুধ জাতীয় খাবার, পনির, ক্যালসিয়াম সমৃদ্ধ সয়া মিল্ক, কাঁটাযুক্ত মাছ ইত্যাদি। কারণ ক্যালসিয়ামযুক্ত খাবার পেশি ব্যথা, পেট ব্যথা দূর করতে সাহায্য করে। প্রোটিন, পিরিয়ডের সময়টাকে ডাল, ডিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার তালিকায় রাখুন। প্রোটিনে শরীরের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার আগ্রহ কমিয়ে দেয়। ভিটামিন ই, নানান ধরনের বীজ রাখতে পারেন খাবারের তালিকায়। এতে রয়েছে ভিটামিন ই যা ঋতুস্রাবের ব্যথা হ্রাস করে। খাবারে রাখুন বাদাম, কারণ বাদামে নানান রকম ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা ইত্যাদি পিরিয়ডজনিত শরীরের ঘাটতি পূরণে বেশ উপকারী। ফল, পিরিয়ডের সময় ভিটামিন সি যুক্ত ফল শরীরের জন্য অনেক উপকারী। শরীরে আয়রনের ঠিকমতো শোষণ ও যথাযথ কার্যকারিতার জন্য ভিটামিন সি প্রয়োজন। পেয়ারা, আমড়া, আমলকি, লেবু, মালটা, জলপাই, জাম্বুরা, পাকা টমেটো, কামরাঙ্গা, পাকা পেঁপে, আনারস ইত্যাদিতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। পিরিয়ডকালীন সময়টাতে সবার সুস্বাস্থ্য কামনা করছি। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের পেজের টিপস অ্যাডভাইস ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আপনি কত সপ্তাহে আছেন কমেন্টে লিখুন আর জেনে নিন আপনার জন্য পরামর্শ। পরামর্শ পেতে কর্সেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।